फ्रेंड्स वेलकम टू माई चैनल। आज के तुम्हारे जो खूब इजी एक रेसिपी नहीं स्नैक्स भावे खेते पारो आबार डिनारे खेते पारो। तो आज के तुम्हें देखा मैगी दिए मैं एग मैगी नूडल्स देखे नाओ आमी किभावे करछी। एटा आमार मेर माने आमार बड़ जायेर मेर रान्ना करा ओर काछ थेके शेखा आमार। तो तुम्हारा देखते थको खूब क्विक रेसिपी। पैन बसिए दिए तार मध्य हमें एक सामान्य एकटूखानी व्हाइट ऑयल दिलाम। एटा तादेर जन्य अनेक उपकार करबे जारा नतून नतून रान्ना शिखछे बा जादेर रान्ना करते एकटु आलिशी आछे बा जारा प्रचुर परिश्रम करे किन्तु बाड़ीते एसे किछु रान्ना करते इच्छे करछे ना, बाड़ीते डिम रये गेछे फ्रिजे मैगी रये गेछे, तादेर जन्य एटा खूब इजी। तेलटा गरम हये गेले गरम हये गेछे एर मध्ये आमी दुटो डिम छेड़े दिलाम। डिमटार मध्य एर मध्य सल्ट पड़े ना बोलते गेले पर लवण पड़े ना किन्तु आमी सामान्य एक चिमटे हलुद दिए एक चिमटे लवण दिए एबार एटा आमी एकटुखानी भुर्चि मतन करे निच्छी। तुम्हारा देखते थको एटा हये गेछे आमी एटा तुले रेखेछि। एबार आमी जेटुकु तेल आछे সেই তেলের মধ্যে আন্দাজ মতন জল দিয়ে দেব। এতটুকু পরিমাণে জল দেব যাতে করে ম্যাগিগুলো ডুবিয়ে দিলে পরে এটা যেন সুন্দর লাগলে পরে আবার আরেকটু জল দেওয়া যেতে পারে সেটা আন্দাজে। এটা ভাঙতে হবে কঠিন ভাঙা, যাই হোক এটা ভেঙে কোনো রকমে ওই তেলটার মধ্যেই কিন্তু জলটা দিতে হবে আন্দাজ করে। আর এটাকে একটুখানি আমি ঢাকা দিয়ে হতে দেব। জলটা পরিমাণ মতন দিতে হবে যাতে করে বেশি জল যেন না হয়ে যায়, একদম মানে শুকনো শুকনো। এটা একদমই ঢাকা দিয়ে এটা হতে থাক, তোমরা দেখতে থাকো। এটা আমি ইন্ডাকশন ওভেনে করছি। এবার আমি এর মধ্যে মশলাটা দিয়ে দেব। যেটুকু জল রয়ে গেছে তার মধ্যেই আমি মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, বেশি দেব না। তোমরা যদি এটাকে ট্রাই করো তোমরা নিজেদের আন্দাজ মতন মশলা দিতে পারো। আগে অল্প একটুখানি মশলা দিয়ে আমি দেখে নিচ্ছি এটা কেমন হচ্ছে, কারণ একটু মশলা না পড়লে পরে তো আবার এটার গন্ধটা ভালো লাগবে না। আর একটুখানি মশলা দিতে হবে তেলের মধ্যে কিন্তু আমি দিয়েছি, খেয়াল রেখো তেলের মধ্যে জল দিয়ে তারপরেই কিন্তু আমি নুডলসগুলো ছেড়েছি, আর এর মধ্যে কিন্তু কোনো রকম লবণ পড়বে না, কেননা এই মশলাতেই যথেষ্ট লবণ থাকে। পুরো মশলাটাই আমি দিয়ে দিলাম। এইবার এটা একদম শুকিয়ে গেছে, দেখো কত কুইক রেসিপি। বন্ধুরা আমাদের আমার এই রেসিপিটা যদি তোমার ভালো লাগে তোমাদের ভালো লাগে সরি তাহলে অবশ্যই করে জানিও, কমেন্টস করে জানিও কেমন লাগলো এই রেসিপিটা। ছোট্ট বাচ্চা, ওর নিজের থেকে যেটুকু করতে পেরেছে ওর কাছ থেকে শেখা। এবার আমি ডিমগুলো এর মধ্যে দিয়ে দেব। ব্যাস আমার রেসিপি রেডি টু সার্ভ, একদম কমপ্লিট।
এটাকে এখন খাওয়ার জন্য প্লেটে সার্ভ করে দেব। এবার আমি ইন্ডাকশন ওভেনটা আমি বন্ধ করে দিচ্ছি, তারপরে তোমাদের সার্ভ করে দেখাচ্ছি। আমি এটা সার্ভ করে দেখিয়ে দিচ্ছি তোমাদের। এটা হচ্ছে গিয়ে এগ ম্যাগি নুডলস রেসিপি। কত কুইক রেসিপি দেখো। তোমরা অবশ্যই করে জানিও বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। অবশ্যই কমেন্টস করে জানিও এই ছোট্ট হালকা একদম আর খুব কুইক রেসিপিটা তোমাদের কেমন লাগলো। এটা দিয়ে ডিনারও সারতে পারো তোমরা বন্ধুরা। তাহলে আজকে আমি আসি, কাল আবার অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে এসে হাজির হবো। টাটা।